এনআৰডিএ সিনিয়র সেকেন্ডারি স্কুল দীপিলর শিক্ষক দিবস আর নবাগত আদরণী সভা সম্পন্ন। পশ্চিম দরঙ্গর অগ্রণী শৈক্ষিক প্রতিষ্ঠান এনআরডিএ সিনিয়র সেকেন্ডারি স্কুল দীপিলার শিক্ষক দিবস আর নবাগত আদরণী সভাখন তিনিদিনিয়া কার্যসূচী অনুষ্ঠিত হয়ে যায়। অনুষ্ঠানৰ অন্তিম দিনা অনুষ্ঠিত নবাগত আদৰণী সভাত অংশগ্ৰহণ কৰে বিশিষ্ট সাংবাদিক অধিবক্তা দীপক শৰ্মাই। প্ৰবক্তা শংকৰ বৈশ্যই আঠৰা সভাখন উদ্বোধন কৰে চিপাছৰ মহাবিদ্যালয়ৰ অধ্যাপক ডক্টৰ প্ৰসন্ন কুমাৰ নাথে। সভাত ধনঞ্জয় ডেকাক বৰ্ষশ্ৰেষ্ঠ নবাগত বঁটা প্ৰদান কৰা হয়। আনহাতে শিক্ষক দিবসৰ লগত সংগতি ৰাখি অৱসৰী শিক্ষক কমলাকান্ত ডেকা, চিপাঝাৰ মহাবিদ্যালয়ৰ অধ্যাপক ডক্টৰ প্ৰসন্ন কুমাৰ নাথ আৰু অৱসৰী শিক্ষক লক্ষ্মীকান্ত কলিতাক শিক্ষক মহিয়ান উপাধি প্ৰদান কৰা হয়। মা দেউতাৰ ফটোখন থবা, বিশ্বাস কৰা, নিজে টেবুলত বহিব মন যাব। টেবুলত বহার আগে আগে একবার চকু বন্ধ করি, বেলেগ একু নাই, তোমাকে ধ্যান করা নয়, প্রার্থনা করা, প্রার্থনা নকরিলেও একু নাই, মই মানে গুরুত্ব নিদিও। নমস্কার গ্রহণ করব সিনিয়র সেকেন্ডারি স্কুলে। এইবেলি আমি তিনিদিনিয়াক অনুষ্ঠানভাগে আয়োজন করছো। প্রথম দিন শিক্ষক দিবস বড় ধুনিয়াকে ছাত্র ছাত্রীর মাজত পাতিছো, আর তিনগী এই অঞ্চলের বিশিষ্ট শিক্ষকক মানে শিক্ষক মহিলা করছো। প্রথম করে কমলাকান্ত ডেকা, লক্ষ্মীকান্ত কলিতা আর ডক্টর প্রসন্ন কুমার নাথ দেবক করেছো। আর তিনগী সুন্দরভাবে ছাত্রছাত্রীক ভাল কথা কৈছে শিক্ষকতা। আমার উদ্দেশ্য আছিল এই শিক্ষকসকলে ছাত্রছাত্রীসকলের উদ্দেশ্যে অল্প শিক্ষাগত কথাও কোক, জীবন গ্রহণ করার কথাও কোক, আর সামাজিক দিকের উপরও অলপ কথা কোক। এই কারণে আমি আহ্বান জানিয়ে আনিছো। আর আজি এগারী বিশিষ্ট সাংবাদিক, জ্যেষ্ঠ সাংবাদিক দীপক আনি নিছো। আর তখন আমার কথা হল কি, গতানুগতিকতার অলপ ছাত্রছাত্রীসকলে এই সকলের জীবন আর জীবন আর জগতের কথা শিখু, আর শিক্ষকের উপর কথা শিখু, আর কেনকে জীবন আগুয়ে যাব পারব এই কিছু উদাহরণের কথা কব, এই কথা আমি আহ্বান জানাইছো। আর বিদ্যালয় এখন শৈক্ষিক পরিবেশও এই বক্তৃতার মাজত প্রকাশ হওয়া আমি কথা চিন্তা করেছো। আর আমি শিক্ষক ছাত্রছাত্রী বিদ্যালয় পরিচালক এই সকলে কেন কষ্ট করে এখন বিদ্যালয় পরিচালনা করে আছে এই কথাখিনিও প্রকাশ পাওয়া, আমার কথা প্রকাশ করে যে আমি বিগত বছর আমি কেন একটা উচ্চ শিক্ষার শিক্ষিত করে আমি ভিতর কেন শ্রেষ্ঠত্ব করে তুলব পড়ছি, বিদ্যালয় কেন স্থানপ্রাপ্ত করে তুলছো, এইখিনিও কথা কইছো। আর আমি আশা করছো ভবিষ্যতের দিনতো আমি এনেকা অনুষ্ঠান পাতিম যত ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক সকল বা বিভিন্ন সাংবাদিকসকলের মাজত থাকিব, সেই সকলে এইখিনি মেসেজ দিব যে এনআরডিএস সিনিয়র সেকেন্ডারি স্কুল দীপিলাই একটা শৈক্ষিক বাতাবরণ সৃষ্টি করে পারিছে, আর সামাজিকভাবে উন্নত পদক্ষণতা দাঙি ধরে পারিছে। শিক্ষার লগে সাহিত্য সংস্কৃতি আর সামাজিক জীবন সামাজিক ক্ষেত্রতো অংশগ্রহণ করে সফল হব পারিব এই ধরনের চিন্তা। খুব সুন্দর পরিবেশ, বিশেষ এনআরডিএস যদিও ব্যক্তিগত শিক্ষার এক প্রতিষ্ঠান, আহি দেখিছো সাংঘাতিকভাবে ছাত্রছাত্রীসকল কেবল যে নম্বর কেন্দ্রিক তেনেকুৱা নহয়, বিভিন্ন গীত মাত বা সাংস্কৃতিক ক্ষেত্রতো বহু ছাত্রছাত্রীর সুনাম অর্জন করবলে সক্ষম হয়েছে বলে গম পাইছো। গতি যথেষ্ট বুদ্ধিদীপ্ত ছাত্রছাত্রী, আর আশা করা হয়েছে যে এইখন বিদ্যালয়ের বা হায়ার সেকেন্ডারির যথেষ্ট অনাগত দিনত অসমত ভাল ভাল প্রশাসনিক বিষয়া বা অন্যান্য ক্ষেত্রে সফল যখন ব্যক্তি সেই সকল আহিব আর অধ্যক্ষ যখন আছে বা ম্যানেজমেন্ট যাতে মানে গম পাইছো যে একটা কথা বিশেষ সংস্কৃতির জড়িয়ে, কারণ মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার বা প্রফেসর বহুত আছে, সংস্কৃতিবান নাগরিকর অভাব বর্তমান সামগ্রিক প্রেক্ষাপটত, আর এই বিদ্যালয়খনে সংস্কৃতিবান নাগরিক গড়ার যে গুরুত্ব প্রদান করেছে বা যীগী প্রধান শিক্ষক যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, আমি আশা করছো সংস্কৃতিবান নাগরিক ইয়ারপা যাতে সৃষ্টি হয় পরবর্তী দিনে। সামগ্রিকভাবে নতুন চাম হয় নতুন চাম আসলে বহুতেই বেশি ভাল। আমি সাধারণত একটা এনেই অভিযোগ করে থাকো আজির লড়ছলি বেয়া, আজির লড়ছলি বেয়া, এই প্রত্যেক যুগতে কোয়া হয়। সক্রেটিস যেটা আসিল তেতিয়াও কোয়া হয়েছিল আজির লড়ছলি বেয়া, আর সক্রেটিসে সেইকারণে মানে অকন চেঞ্জ করার চেষ্টা করেছিল। গতি মানে ভাবো আজির লড়ছলি বহুত বেশি ভাল,
বিভিন্ন মহাবিদ্যালয় আজিকালি নবাগত আদৰণী সভাৰ আগতে সাংঘাতিক হুলস্থুলীয়া পৰিৱেশৰ সৃষ্টি হৈছিল। আজিকালি নবাগত আদৰণী সভাত ইমান ভদ্ৰভাৱে ছাত্ৰ ছাত্ৰীসকলে উদযাপন কৰে, গতিকে মোৰ বিশ্বাসটো অকণমান হুলস্থুল। আগতে আমি ভাষণ নুশুনিছিলোঁ নবাগত আদৰণী সভাত, পলাওঁ স্কুলত ভাষণ আৰম্ভ হোৱাৰ লগে লগে। আজিকালি এইখন বুলিয়ে নহয়, বিভিন্ন মহাবিদ্যালয় আমি যেতিয়া যাওঁ ছাত্ৰ ছাত্ৰীসকলে ভাষণ শুনিবলৈ বহি থাকে। গতিকে আজিৰ ল'ৰা ছোৱালী যথেষ্ট বেছি ভাল আৰু অসমৰ ভৱিষ্যত, অসমীয়াৰ ভৱিষ্যত মই ভাবোঁ সুৰক্ষিত হ'ব। শৈক্ষিক ক্ষেত্ৰখনত আমাৰ বৰ্তমান মোবাইলৰ যিটো এই নিম্ন পৰ্যায়ত এতিয়া মানে বিদ্যালয় কৰ্তৃপক্ষসমূহে মোবাইলৰ জৰিয়তে শিক্ষাৰ ব্যৱস্থা এটা কৰিছে, প্ৰায় নিম্ন পৰ্যায়ত এই ক্ষেত্ৰত আপোনাৰ কেনেধৰণৰ? নহয়, মোবাইলটো অপৰিহাৰ্য। আজি যদি মই কওঁ যে মোবাইল নহয়, মোবাইল আজিকালি জন্মৰ পৰাই প্ৰায় 2-3 মাহ হোৱাৰ পিছতেই বহু ক্ষেত্ৰত সন্তানক দিয়া হয় আৰু অভিভাৱকো ইয়াৰ ক্ষেত্ৰত বহুত দায়ী। শ্বৰ্টকাট কৰি দিয়ে, মোবাইলটো হ'লে ল'ৰা ছোৱালী ডাঙৰ কৰা সহজ হয়, গতিকে সেইটো স্বাভাৱিক, সেইটো মই না নকওঁ। কিন্তু আমি যিমান পাৰোঁ কম পৰিমাণে মোবাইল ব্যৱহাৰ কৰিব লাগে। মই আকৌ কৈছোঁ যে এখন কটাৰী যদি আপোনাক দিয়া হয়, আপুনি চব্জিও কাটিব পাৰে, তৰকাৰী কাটিব পাৰে, বা আপুনি হাতো কাটিব পাৰে। গতিকে আচলতে মোবাইলৰ দোষ নহয়, মোবাইলৰ জৰিয়তে ইমান বেছি পচিবিলিটি আছে। আজিৰ তাৰিখত এজন ভাল প্ৰতিভাৱান যুৱকে টিভি চেনেল নালাগে, মোবাইলৰ যোগেদি গোটেই বিশ্বখ্যাত হ'ব পাৰে। গতিকে মই ভাবোঁ ইতিবাচকভাৱে যদি ব্যৱহাৰ কৰে, মোবাইল আটাইতকৈ বেছি ভাল অস্ত্ৰ, কিন্তু তাক আমি ভালকৈ ব্যৱহাৰ কৰোঁ। শিক্ষাখন নতুন জাগৰণ বুলি ক'ব, ডেফিনেটলি নতুন জাগৰণ, আৰু এয়া সুবিধা। আৰু মই ভাবোঁ সেইকাৰণে যে প্ৰত্যেক বস্তুৰে এতিয়া আপুনি, মই কৈছোঁৱেই যে এটমিক পাৱাৰেদি আপুনি ইলেক্ট্ৰিচিটিও জেনেৰেট কৰিব পাৰে, হিৰোশ্বিমা নাগাছাকি ধ্বংসও কৰিব পাৰে। গতিকে সেয়া আচলতে ব্যৱহাৰ কৰা জন অনুৰোধ, আৰু অভিভাৱক অলপ সচেতন হ'লে ছাত্ৰ ছাত্ৰীসকল নিজেই আচলতে নিয়ন্ত্ৰণ। দুনীৰ পৰা সুনীল চহৰীয়া আৰু নামখলাৰ পৰা সুদৰ্শন কলিতাৰ ৰিপৰ্ট, নিউজ এক্সপ্ৰেছ, অসম।